হেলমেট পরে কি করছো? পিঁয়াজ কাটছি, পিঁয়াজ একটু চোখ দিয়ে জল বেরোবে না, গ্যারেন্টি। ছেলেদের টেকনিক কাজে লাগাবো একবার। Hi everyone, welcome back to my page and channel. So aaj hocche puri te day 1 and already amra ready hoye gechi and amra ekhon berobo hocche puri mandire uddeshe and this is my otg re sundor shari and this is my look and to cholo shomoy noshto na kore ar ekhane opore chilo maroon color punjabi to dekhaacche next one next kono video te continue korbo acho vlog ei dekho আমরা ট্রেন থেকে নেমেছিলাম কটায়? 5টা, 5:30 এসে আমরা একদম একটা ঘুম দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। এই দেখো, এটা আমাকে বলবে যে কোথা থেকে শাড়িটা কিনেছো। এটা আমি একটা গড়িয়াহাট থেকে নর্মাল স্টোর থেকে কিনেছিলাম। এটা বেনারসি লুকের মতন দেখতে শাড়িটা। অ্যান্ড দ্য ভিউ আমাদেরকে বলেছে পশ্চিম দ্বারে আসছে, তো আমরা এখন পশ্চিম দ্বারে এসেছি। আমাদের যে পাইন্ডা আছে, তো প্রচুর রোদ, অনেক বছর পর এখানে এসেছে। আমার কোন সালে এসেছে আমার ঠিক মনে নেই, তো বেশ একটা 2021 মনে হয় আমি এসেছিলাম। এবার এটা হচ্ছে 2024। সব পুজো দিয়ে আসার পর ভোগ পেয়েছিলাম, ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তো ফোন আর তুলতে পারিনি কোনো কিছু। বাট খুব খুব ভালোভাবে পুজো দিলাম অ্যান্ড এখন আমরা জাস্ট এখন ফটো ক্লিক করবো আর এখান থেকে যাব মায়ের উদ্দেশ্যে দইবড়া খেতে, মানে নিতে যদি পারি। মা ট্রাই করছি, যদি পারি তাহলে অবশ্যই নিয়ে যাওয়ার ট্রাই করবো। মন্দিরের ভেতরটা প্রায় এরকম দেখতে হয়ে গেছে, খুব সুন্দর মেইনটেনেন্স। এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমরা, যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে জয় জগন্নাথ ঠাকুরের পুরো দেখানোর। খুব সুন্দর, খুব খুব সুন্দর। তোমার সূর্য কি সুন্দর আসছে, এই তাকা তাকা স্মাইল। It's a day one of our puri trip. Na puri minimum 2 din din thake, toy complete khe jabo ekhane. Pura panji panji rasti মার্কেটে যাচ্ছি খাবো, ভাই খুব খিদে পেয়েছে, কাঁকড়া ভাজা খাবো, গরম গরম কাঁকড়া, আজকে ভাত আর কাঁকড়া করা আছে, ও আবার খাওয়া, আমি গরম গরম ভাত আর কাঁকড়া খাবো, আছে খুব ইচ্ছে খাওয়া, আমি খাবো আমি খাবো আমি খাবো। ভাবলাম বেরিয়ে কিছু খাবো আগে, বলে কালকে আমার সকালবেলা বেরোবো, তারপরে সেই ট্রাভেলসটা দেখে সুইট কর্ন, না সুইট কর্ন খাবো না, আমি ভাজা ভুজি খাবো, সুইট কর্ন।
না যে আমি একবার বইয়ের পাল্লার পরে খেতে এসেছি খাবারটা নিয়ে যাবে এইটা হাফ প্লেট দিয়ে দিও এইটা হাফ প্লেট দিয়ে দিও দিয়ে দিও বলো আমাদের সুইট কর্ন ভুট্টা আমরা এবার ভাবছি যে গজা নেবো বাড়ির জন্য এটা গাঙ্গুরাম বলছিলাম এটা গাঙ্গুরাম কিন্তু না উনি বললে গাঙ্গুরাম এটা নয় এরকম গাঙ্গুরাম হাজার হাজার আছে আর এটা ফার্স্ট কপি এটা সবার এসি সবার পুরি তারও বেশি মনে দেখালাম পুরো উল্টো দিকে নিয়ে চলে গেলাম না উল্টো দিকে 1 কিলোমিটার হাঁটতে হয়েছিল আমরা ডিনারের জন্য ভাবছিলাম এখানে ওখানে হঠাৎ করে দিলাম সুদীপা রান্নাঘর মানে হচ্ছে মেনুতে তোমায় দেখাই আছে দেখো সুদীপা রান্নাঘর আবার অ্যাম্বিশন করছিলাম কিন্তু আমি আবার ভাইরাল হয়ে যাবো আমি ব্যাপারটা নিয়ে যাই হোক অ্যাম্বিয়েন্স তো সেই জায়গা দেখ লোক না এত ছোট ছোট জিনিসে এত কথা ধরে না বুঝে পাই না যে মানুষরা তো একটুখানি প্রোনাউন্স করতে একটু তো হয় প্রবলেম কিন্তু এমন ভাবে একটা রিয়্যাক্ট করে যে সবাই পারবে আর না তুমি অ্যাম্বিশনই বলো প্লিজ আমরা এখানে এসেছি দেখে নিন কোথায় আমরা এসেছি কি নাম পরিজাত রেস্টুরেন্ট সত্যি ভালো যেরকম অ্যাম্বিশনটা সুন্দর আর ফুডিংটাও খুব সুন্দর সো আমাদের রিভিউ দেব এখন ফোনটা রাখলাম তারপর রাত্রিবেলা ভ্লগটা রেন্ট করা হয়নি আর তোমাদেরকে দেখানো হয়নি ওখান থেকে কী কী নিয়ে এসেছিলাম বাট নেক্সট ডে আমাদের কিন্তু একটা গ্রুপ ট্যুর ছিল যেখানে পুরী সাইট সিন সমস্ত কিন্তু দেখেছি উইথ ডিটেলস হ্যাঁ ওটা চলে আসছে আমাদের পার্ট টুতে তোমাদের কেমন লাগলো ফার্স্ট ভ্লগটা ভেরি শর্ট ভ্লগ ছিল ভালো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পুরীর ফার্স্ট ট্রিপ যেটা বিয়ের পর হয়েছিল আমরা সত্যিকারে পুরীর পুজো দেওয়ার জন্য উদ্দেশ্যেই শুধু গিয়েছিলাম বাট তার পরের দিন এই সার্টেন একটা প্ল্যান কারণ আমাদের সেই দিনই রাত্রিবেলা ট্রেন ছিল তো ওখানে কোথায় কোথায় গেলাম এবং প্রত্যেকটা জিনিসে ইন ডিটেলসে কিন্তু আমি ওনারকে পুরো গাইড কী কী বলেছি আর সমস্ত কিন্তু রেকর্ড করেছি আমার ফোনে আর এইখানে কিন্তু আমরা রিল শ্যুট করেছিলাম যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইনস্টাগ্রামে যারা দেখো আমার ইনস্টাগ্রামে ফলো করো না গিয়ে ফলো করতে পারো দীপান্বিতা _pal7278 আর ওর অ্যাকাউন্ট হচ্ছে কালার কপি তো এই হচ্ছে আমি দুজনের অ্যাকাউন্ট আর ফেসবুক পেজ হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট দীপান্বিতা আর হচ্ছে কালার কপি সো এখানে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে ফটো ভিডিওস অ্যান্ড তোমার মেকআপ তো যাই হোক এখানে দেখাচ্ছিলো যে কীভাবে তোমার ফটো মানে ঘড়ি আগেকার দিনে ছবি মানে টাইমিং কীভাবে মেজারমেন্ট করা হতো কীভাবে করার সময় ছবি তখন তো দিনের ঘড়ি ছিল না তো আমি আমার বলতে শুরু করলে যে আমার গাইড পুরো ডিটেলসে কিন্তু পুরো বলছে আর ভিডিওর কিন্তু কোনো এডিট ছাড়াই আমি পুরো ক্লিপটা কিন্তু আপলোড করব এই ভিডিওতে তো চলো সময় নষ্ট না করে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে কোনো না নেক্সট পার্ট টু নিয়ে এবং কিন্তু আমার প্রি ওয়েডিংয়ের পার্ট টু অনেক অনেক ভিডিও কিন্তু বাকি আছে তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর ভালো লাগলে ভিডিও শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার ইউটিউব পেজটাকে মোর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বাই গাইস।